আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক ও আব্রামস ট্যাঙ্ক দিলে ধ্বংস করে দেবে রাশিয়া, হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। এদিকে মিয়ানমারের ভয়াবহ হামলা, ভারতীয় সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের সংঘাত বাড়ার আশঙ্কা। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের হাতে আরও এক ফিলিস্তিনি নিহত। এবার যে কারণে ন্যাটো ইস্যু নিয়ে সুইডেন ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা বাতিল করল তুরস্ক। সর্বশেষ থাকবে পশ্চিমাদের নিষেধাজ্ঞা ইরান জর্জরিত, আবারও ভয়াবহ নিষেধাজ্ঞা ইরানের ওপরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে লেপার্ড ও আব্রামস ট্যাঙ্ক দিলে ধ্বংস করে দেব হুঁশিয়ারি রাশিয়ার। অবশেষে ইউক্রেনকে লেপার্ড টু ও আব্রামস ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া কিয়েভকে হুঁশিয়ারি করে দিয়েছে। পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহ করে তবে তার যুদ্ধক্ষেত্রে ধ্বংস করা হবে। খবর সিএনএন এর। কেমব্রেলির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কারিগরির দিক থেকে এটা ব্যর্থ পরিকল্পনা, এটি ইউক্রেনের সেনাবাহিনীকে বাড়তি সুবিধা দেবে এরকম ধারণার ভুল। অন্য যুদ্ধ সরঞ্জামের মতো এই ট্যাঙ্কও পোড়ানো হবে, পার্থক্য শুধু এগুলো অত্যন্ত দামি। যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাঙ্ক ও ন্যাটো জোটের সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হলে তা ধ্বংস করবেন রুশ সেনারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিয়েভকে সম্মতি দিতে F-1 আব্রামস ট্যাঙ্ক নিয়ে আনাতোলি বলেছেন, ওয়াশিংটনের কর্মকাণ্ডের পরাক্রম বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্র তাদের পুতুল সরকারকে সামরিক সহায়তার সীমা ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে। ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে আমাদের কৌশলগত পরাজয় ঘটাতে চাইছে তাই স্পষ্ট। ক্রিমিয়া আক্রমণের জন্য মার্কিন সহায়তার সবুজ সংকেত দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দোনবাস, ঝাপরঝিয়া ও খেসন অঞ্চলের মানুষের বিরুদ্ধে মৌলবাদীদের দ্বারা সংঘটিত অপরাধগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আনাতোলি অ্যান্টোনভ আরো বলেছেন, যুক্তরাষ্ট্র কিয়েভকে ট্যাঙ্ক সরবরাহ করার সিদ্ধান্ত নিলে তাদের এই পদক্ষেপকে রাশিয়ার বিরুদ্ধে আরেকটি স্পষ্ট উস্কানি হিসেবে দেখা হবে। বর্তমান সংঘাতে প্রকৃত আগ্রাসী কে তা নিয়ে কারো বিভ্রান্ত থাকা উচিত নয়। কিয়েভকে ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের 30টি আব্রামস ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে বাইডেন প্রশাসন। এদিকে সরকারি সূত্রে বরাতে জার্মান সংবাদ মাধ্যমগুলো বলছে, কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনকে লেপার্ড টু ট্যাঙ্ক দেওয়ার বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছেন জার্মান চ্যান্সেলর অলশাউস। যুক্তরাষ্ট্র ও জার্মানি ছাড়াও কিয়েভকে ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, পোল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ড। জার্মানি ট্যাঙ্ক পাঠানো নিয়ে পেসকভ সতর্ক করে বলেছেন, ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহের বার্লিনের যে কোনো অনুমোদন অনিবার্যভাবে রাশিয়া ও জার্মানির মধ্যে সম্পর্ককে প্রভাবিত করবে, যা ইতোমধ্যেই নিম্ন পর্যায়ে নেমে গেছে। এমন কার্যকলাপ ভবিষ্যতের জন্য আরো ভালো ইঙ্গিত নয়, বিষয়টি টের জানাতে হবে। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র চেয়ে আসছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই চাওয়ার প্রতি সাড়া দিয়ে ইতিমধ্যে যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিনল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে ট্যাঙ্ক দিতে রাজি হয়েছে। মিয়ানমারের ভয়াবহ বিমান হামলা, ভারতীয় সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে সংঘাত বাড়ার আশঙ্কা। ভারতের মিজোরামের রাজ্যের সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের সংঘাত বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গত 10 জানুয়ারি সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী চীন ন্যাশনাল ফ্রন্টের CNF সদর দপ্তর লক্ষ্য করে সামরিক জান্তা বিমান হামলা করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে ওইদিন মিয়ানমারে নিক্ষেপ করা গোলা ভারতীয় ভূখণ্ডে পড়েছে। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলে ভারতীয় সীমান্তের কাছে CNF সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়ার হামলা করেছিল মিয়ানমার সেনাবাহিনী। এর অবস্থান ভারতের মিজোরাম রাজ্য ও মিয়ানমারের চীন রাজ্যকে বিভক্তকারী তিওয়ার নদীর কাছে। এদিন বিমান হামলায় CNF এর 5 সদস্য নিহত হয়েছে। এটি ছিল সংগঠনটির কার্যালয় লক্ষ্য করে পরিচালিত প্রথম কোন হামলা। ওই দিনের হামলায় বসতবাড়ি ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। 2021 সালে ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক শাসন জারি হওয়ার পর থেকে CNF জান্তার বিরুদ্ধে লড়াই রয়েছে। বর্তমানে তারা গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়ছে। চীন রাজ্যে চীন মিয়ানমার সাংবাদিক মানবাধিকার সংগঠনের উপপরিচালক শালাইজা উইকলিং বলেছেন, জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলার পর রাজ্যজুড়ে সংঘাত বাড়বে, কারণ লড়াই চালিয়ে যার ব্যাপারে চীন যোদ্ধারা প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারের সংঘাত ক্রমে জোরালো হচ্ছে। প্রত্যন্ত এলাকায় গণতন্ত্রপন্থীদের আন্দোলন এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতা থামাতে বিমান হামলার উপর ভরসা করছে মিয়ানমার জান্তা সরকার। এতে বেসামরিক মানুষের প্রাণ হারানোর তালিকা দীর্ঘ হচ্ছে।
এ বিষয়ে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট জানিয়েছে, গণ অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারে 30,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দাদের সঙ্গে চীন জাতিগোষ্ঠীর মানুষের নৃতাত্ত্বিক সম্পর্ক নিবিড়। সর্বশেষ সামরিক শাসন জারির পর মিয়ানমার থেকে 40,000 শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছে। বিমান হামলার পর সীমান্ত এলাকায় ভয় বেড়েছে। 500 যোদ্ধার প্রাণহানির পর থেকে আরো বিমান হামলা আশঙ্কায় রয়েছে সিএনএফ যোদ্ধা ভ্যান বাইক ম্যাং। সিএনএফ যোদ্ধারা এখন নির্ঘুম রাত পার করছে, তবে বাইক ম্যাং বলেছেন হামলা চালিয়ে জান্তা সিএনএফ যোদ্ধাদের মনোবল দুর্বল করতে পারবে না। পশ্চিম তীরের উত্তরে আবারও এক ফিলিস্তিনি শহীদ ইসরায়েলের হাতে। ইহুদিবাদী সেনাদের গলিতে আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে পশ্চিম তীরের উত্তরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালালো ওই ফিলিস্তিনি শহীদ হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে জেনিন এবং নাবলুসে ইহুদিবাদী বাহিনীর হামলার ঘটনা বেড়ে গেছে। তাদের হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং আরো কয়েকশো আহত হয়েছে। ফিলিস্তিনের আল ইয়াও টিভিটি নেটওয়ার্ক জানিয়েছে ফিলিস্তিনের এক নাগরিককে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে। ওই ফিলিস্তিনি কালকিলিয়া সড়কের দাদোমেম এলাকার কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইহুদিবাদী সেনারা। গত শনিবারেও ইসরায়েলি সেনারা রামাল্লা শহরে পশ্চিম তীরে ফিলিস্তিনি এক যুবকের উপর গুলি করে তাকে হত্যা করেছে। ইহুদিবাদী সেনারা পশ্চিম তীর অধিকৃত কুদুস শহরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই অভিযান চালায় এবং ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। গত শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থীর বিক্ষোভকালে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এদিন উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হটলাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশের নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় এক ঘন্টা ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। এ সময় প্রায় 100 জন সমর্থক তার পাশে ছিল। এর আগে গত বছর এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে কোরআন পড়ানোর সফর ঘোষণা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পালুদান। তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়েছে। রবিবার মুসলিম বিদ্বেষী এই নেতা কোরআন পড়ানোর পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আমাদের পবিত্র গ্রন্থের উপর জঘন্য হামলায় তীব্র ভাষায় নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুসলিমদের নিশানা এবং আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে। শুধু তাই নয়, আঙ্কারা জানিয়েছে কোরআন পড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে। ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা। পুরনো সব সদস্যদের সমর্থন ছাড়াই পশ্চিমা সামরিক জোটে কেউ নতুন সদস্য হতে পারে না, তাই সুইডেনকে ন্যাটো সদস্য হতে হলে অবশ্যই তুরস্কের সম্মানিত আদায় করতে হবে। শুধু তুরস্কই নয়, সুইডেন কোরআন পড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, বাংলাদেশ, পাকিস্তানও। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব সংলাপ, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ঘৃণাত্মক বক্তব্য ও সহিংসতা পরিত্যাগ এবং ধর্মীয় প্রতীককে সম্মান জানানো ও ধর্মের অবমাননা এড়ানোর আহ্বান জানিয়েছে। রবিবার একটি বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলিমদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইটে বলেছেন, সুইডেনের পবিত্র কোরআন অবমাননার মতো জঘন্য কাজের নিন্দা জানাতে কোনো শব্দই যথেষ্ট নয়। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের 150 কোটি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ব্যবহার করা যায় না, এটা গ্রহণযোগ্য নয়, নিন্দা জানিয়েছেন খোদ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীও। টোবিয়াস বিল স্ট্রং এক টুইটে ইসলাম বিদ্বেষী উস্কানিকে ভয়াবহ উল্লেখ করে বলেছেন, সুইডেনে মত প্রকাশের সুদূরপ্রসারী স্বাধীনতা রয়েছে, তবে তার অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি প্রকাশ করা মতামতকে সমর্থন করি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর তীব্র দমনপীড়নের প্রতিক্রিয়ায় তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। শিয়া সংখ্যাগরিষ্ঠ পশ্চিম এশীয় দেশটির মোল্লাতন্ত্রের উপর চাপ বাড়াতে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানা গেছে। ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক এমনিতেই ভালো নয়। সেপ্টেম্বরে নীতি পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা দমনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকারি বাহিনীগুলো যে ভয়াবহ দমনপীড়ন চালায় তার প্রতিক্রিয়ায় পশ্চিমাদের নিষেধাজ্ঞা সম্পর্কে ফাটল আরো বৃদ্ধি করেছে। মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে ইরান যে সরকার বিরোধী বিক্ষোভ দেখছে তাকে 1979 সালে ইসলামী বিপ্লবের পর দেশটির শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
তেহরান এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য পশ্চিমা শাসক গোষ্ঠীকে দায়ী করছে। যুক্তরাষ্ট্রের এবারে নিষেধাজ্ঞার লক্ষ্যে ইরানের প্রভাবশালী বিপ্লবী রক্ষা বাহিনী আইআরজিসি ও বিক্ষোভ দমনের দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারা তারা নিষেধাজ্ঞা দিয়েছে আইআরজিসি কোঅপারেটিভ ফাউন্ডেশন ও এর পরিচালনা পরিষদের 5 সদস্যদের উপর। ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী নাসির রাশিদি এবং আইআরজিসির 4 ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের কালো তালিকায় ঢুকেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে ইরানের শাসক গোষ্ঠীর বর্বরতা চালানোর বেশিরভাগ অর্থ আসা আইএসজিসির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভকে লক্ষ্য করেই তারা এবারে নিষেধাজ্ঞা দিয়েছে। তালিকায় এর সঙ্গে জাতীয় প্রাদেশিক পর্যায়ে দমন প্রেরণের সমন্বয় করা ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও স্থান পেয়েছে। ওয়াশিংটনের অভিযোগ আইআরজিসি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে দমন প্রেরণ চালিয়েছে, যা মানবাধিকারের বিস্তৃত লঙ্ঘনের মাধ্যমে বিক্ষোভ দমনের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করছে। 1979 সালে ইসলামী বিপ্লবের শিয়া মোল্লাতন্ত্রের সুরক্ষায় আইআরজিসি গঠিত হয়েছিল। বাহিনীটিতে এখন সেনা নৌ ও বিমান ইউনিট মিলিয়ে আনুমানিক 1,25,000 মতো সদস্য আছে বলে মনে করা হয়। আইআরজিসি ধর্মীয় মিলিশিয়া বাহিনী বাশেজের নেতৃত্বে আছে, যে বাহিনীটিকে প্রায় দমন প্রেরণের কাজে ব্যবহার করা হয়। মার্কিন অর্থমন্ত্রী ভাষ্যমতে আইআরজিসির বিনিয়োগ ও ইরানের অর্থনীতির বিভিন্ন খাতে এর উপস্থিতি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোঅপারেটিভ ফাউন্ডেশন আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বানানো প্রতিষ্ঠান। এটি দুর্নীতি ও লুটপাটে আঁকড়ায় পরিণত হয়েছে এবং এর অর্থে আইআরজিসি বিদেশে নানা কর্মকাণ্ড করে বেড়ায় বলে অভিযোগ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।